ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আগামী পিডিবি পরীক্ষা নিয়ে আলোচনা করব। তো বিদ্যুৎ সেক্টরে বুয়েটে অনুষ্ঠিত গত পরীক্ষাগুলোর একটা সংক্ষিপ্ত জরিপ আমরা এখানে তুলে ধরব প্রথমে, তাতে করে আমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে। তো আমরা শুরুতেই দেখি যে গত এক্সামগুলোতে, বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে যে এক্সামগুলো হয়েছে বুয়েটে, সেগুলোর কোশ্চিনগুলো কোন টপিকগুলো থেকে, কোন সাবজেক্ট থেকে বেশি আসছিল, তো তার উপরে ভিত্তি করে আমরা একটা প্রিপারেশানের রোডম্যাপ তৈরি করতে পারি। শুরুতে দেখা যাক, NWPCL এর 2015 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে থার্মোডিনামিক্স, বয়লার, এয়ার কম্প্রেসর, আমি সবগুলো একসঙ্গে দেখাচ্ছি এখানে। তো সেখান থেকে দুইটা কোশ্চিন আসছে, আইসি ইঞ্জিন একটা, ফ্লুইড মেকানিক্স একটা, হিট ট্রান্সফার একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং দুইটা, রেফ্রিজারেশন দুইটা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল একটা, বেসিক ইলেকট্রিক্যাল একটা। একইভাবে আশুগঞ্জে 2016 সালে যে পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে সেখানে আমরা দেখি যে থার্মোডাইনামিক্সে একটা, ফ্লুইড মেকানিক্সে একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে দুইটা, রেফ্রিজারেশনে দুইটা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে দুইটা, থিওরি অফ মেশিন বেসিক ইলেকট্রিক্যাল। পিডিবি 2015 সালে যে পরীক্ষা হয়েছিল সেটাতে ফ্লুইড মেকানিক্স দুইটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং ছয়টা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল একটা, থিওরি অফ মেশিন একটা। পিডিবি 16 সালের যে পরীক্ষা সেখানে ফ্লুইড মেকানিক্স দুইটা, হিট ট্রান্সফার দুইটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং দুইটা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল দুইটা, থিওরি অফ মেশিন একটা। ইসিবি 2017, বিসিপিসিএল এটাও 2017। এইখানে দেখা যাচ্ছে যে আইসি ইঞ্জিন একটা, ফ্লুইড মেকানিক্স দুইটা, হিট ট্রান্সফার একটা, রেফ্রিজারেশন তিনটা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল দুইটা, থিওরি অফ মেশিন একটা। এইখানে দুইটা দুইটা একটা, রেফ্রিজারেশন দুইটা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল একটা, থিওরি অফ মেশিন দুইটা। NWPCL এর 2017 সালের যে পরীক্ষা সেখানে থার্মোডিনামিক্স থেকে একটা দেখা যাক। এর আগের সাথে NWPCL আর 2017 সালের এবং 15 সালের সাদৃশ্য দেখি যে থার্মোডিনামিক্স থেকে একটা, এখানেও একটা, এখানে দুইটা, এখানে একটা। তার মানে থার্মোডিনামিক্স থেকে NWPCL এ কোশ্চিন হচ্ছে। পিপিডিবি 2015 আর 16 এরকম সাদৃশ্য দেখি, থার্মোডিনামিক্স থেকে কোনো কোশ্চিন ছিল না। ফ্লুইড মেকানিক্স থেকে 15 সালেও দুইটা, 16 সালেও দুইটা। আবার এইখানে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং নতুন যুক্ত হয়েছে 16 সালে, সরি, হিট ট্রান্সফার। আর পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং 15 সালে ছয়টা, 16 সালে দুইটা। পিডিবির এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে 15 সালে একটা, 16 সালে দুইটা, থিওরি অফ মেশিনে একটা একটা করে। তারপরে আমরা দেখি কোল পাওয়ারের আইসি ইঞ্জিন একটা, ফ্লুইড মেকানিক্স একটা, হিট ট্রান্সফার একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং চারটা, রেফ্রিজারেশন একটা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল তিনটা, থিওরি অফ মেশিন একটা। একইভাবে পিজিসিবিতে আইসি ইঞ্জিন একটা, ফ্লুইড মেকানিক্স দুইটা, হিট ট্রান্সফার একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং একটা, রেফ্রিজারেশন একটা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল তিনটা, থিওরি অফ মেশিন তিনটা, বেসিক ইলেকট্রিক্যাল একটা। এখন NPCBL এটাতে ফ্লুইড মেকানিক্স, নিউক্লিয়ার পাওয়ারে ফ্লুইড মেকানিক্স দুইটা, হিট ট্রান্সফার একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং দুইটা, তারপরে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল দুইটা, থিওরি অফ মেশিন একটা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা। এখানে কোল পাওয়ারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দুইটা এবং
বিসিপিসিএলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দুইটা, ইসিবিতে একটা। এখন এই জরিপ থেকে একটা কোনগুলো একবারে করতেই হবে, যেগুলো মিস নাই কখনো, সেটা হচ্ছে এক ফ্লুইড মেকানিক্স, অবশ্যই এটা মিস করা যাবে না। এরপরে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং মিস করা যাবে না। তারপরে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল মিস করা যাবে না। এগুলো আমি 3 স্টার দিয়ে রাখলাম, যেগুলো একদম মিস করা যাবে না, অর্থাৎ এগুলো 100% প্রিপারেশান, এগুলোর জন্য 100% প্রিপারেশান লাগবে। এরপরে দেখি যে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এক্সাম কোশ্চিন নিয়ে অ্যানালাইসিস করে দেখলাম যে 10টার মধ্যে 1, 2, 3, 7টাতেই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আসছে। তার মানে এখানে আমি ধরতে পারি এটা 70%, অর্থাৎ এটাও অবশ্যই দেখতে হবে, তাহলে এটাও 3 স্টার। এখন থিওরি অফ মেশিন 1টা, অর্থাৎ 90%, এটাও 3 স্টার, এটাও 100%। তাহলে আমাকে অবশ্যই ফার্স্টে আমি যদি শুরু করি, আমি ওই দিন বলছিলাম যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যারা শুরু করবেন, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, এরপরে থিওরি অফ মেশিন, এরপরে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এরপরে ফ্লুইড মেকানিক্স, এই কয়টা সাবজেক্ট অবশ্যই আগে শেষ করে ফেলতে হবে, অনেক বড় একটা বোঝা দূর হয়ে যাবে। এরপরে আসা যাক আইসি ইঞ্জিন, সেটাও দেখতে হবে 50-50। তারপরে বেসিক ইলেকট্রিক্যাল, এটাও আসে কম বেশি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এরপরে থার্মোডিনামিক্স, এয়ার কম্প্রেসর, বয়লার। এখন যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে এই প্রশ্নগুলো আমি এখানে যে ডায়াগ্রামগুলো আঁকাইতে বলা হয়, বিভিন্ন বেসিক ডায়াগ্রাম যেগুলা র্যাঙ্কিন সাইকেলের, গ্যাস টারবাইনের, সেগুলো ইনক্লুড করে এই জরিপটা। সুতরাং পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ওই সাইকেলগুলো আসবে। এরপরে হিট ট্রান্সফার, এখন আমরা সাবজেক্ট ওয়াইজ একটু আলোচনা করি যে কোন সাবজেক্ট থেকে কোন বিষয়গুলো, কোন টপিকগুলো পড়া যেতে পারে। এখন আমরা দেখি এখানে থার্মোডিনামিক্স, এয়ার কম্প্রেসর এবং বয়লার। থার্মোডিনামিক্সের মধ্যে কি ডিফারেন্ট টাইপ অফ প্রসেস, আমরা আইসো থার্মাল, আইসো বারিক, এই যে প্রসেসগুলো আছে, আইসেন্ট্রপিক, সবগুলো প্রসেসের এই যে PVT রিলেশনশিপ দিয়ে যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ওয়ার্ক ডান যেগুলো প্রবলেম আছে, আমরা এই যে ফর্মুলা গাইডে যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলার যতগুলো প্রবলেম আছে সবগুলো আমাদেরকে দেখতে হবে থার্মোডিনামিক্সের। এরপরে এয়ার কম্প্রেসর রিলেটেড, এয়ার কম্প্রেসর রিলেটেড আমরা জানি গ্যাস, গ্যাস রিলেটেড এক্সামগুলোতে বিশেষ করে এয়ার কম্প্রেসর রিলেটেড ম্যাথ আসে, মাল্টি স্টেজ এয়ার কম্প্রেসরের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। এর সাথে দেখা যেতে পারে এয়ার কম্প্রেসরের ওয়ার্ক ডান রিলেটেড যেগুলো প্রবলেম, ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বইতে যেগুলো ইনক্লুড আছে সেইগুলা দেখা যেতে পারে। এবং আরেকটা জিনিস এখানে আমি বলি যে এয়ার কম্প্রেসরে ইন্টারকুলিং একটা জিনিস থাকে, যে PX যদি হয় সেটা ইকুয়াল টু রুট ওভার P1 P2, দুইটা স্টেজের প্রেশারের স্কোয়ার রুট। তো এই যে ইন্টারমিডিয়েট স্টেজের যে প্রেশারটা ক্যালকুলেশান ইন্টারকুলিংয়ের জন্য, তো এই ধরনের একটা প্রবলেম হয়তো দেখে নেওয়া যেতে পারে, কখন চলে আসবে এরকম বলা যায় না। আর ওভারঅল বলতে গেলে এই টপিকগুলো ছাড়া যে আর কিছু দেখব না এমন নয়, আমি জাস্ট বলতেছি যে শুরুটা করব, কোন টপিক পড়ব, এই জটিলতা কাটানোর জন্য আমি এই
টপিকগুলো বলতেছি। অবশ্যই এর বাহিরে যা আসবে, যেটা মনে হয় যে আসতে পারে, অবশ্যই সেগুলো দেখতে হবে, কারণ এই কয়টা দেখলেই বরং সিলেবাস ছোট করে নেওয়া মানে পরীক্ষায় প্রিপারেশন খারাপ। কারণ যত বেশি দেখা যাবে প্রিপারেশনটা শক্ত হয়, এই জন্য এই কয়টা টপিকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আরও যত সম্ভব চোখের সামনে আসে সময় বের করে যদি সম্ভব হয় দেখতে হবে। জাস্ট আমি বলতেছি যে এইগুলো দেখা ভালো, এটা একটা পরামর্শ, এর বাহিরে কিছু নয়। এরপরে বয়লার রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলো হচ্ছে যে র্যাঙ্কিন সাইকেলের যে টিএস ডায়াগ্রাম থাকে সেইখান থেকে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, গ্রাফ থেকে এইসের ভ্যালুগুলো দেওয়া আছে দেখা গেল বিভিন্ন পজিশানে, সেইখান থেকে বলা হলো যে বয়লারের অংশটুকু থেকে শুধু ইফিসিয়েন্সি বের করতে বলা হলো, এ ধরনের প্রবলেম। এবং বয়লার ইফিসিয়েন্সি ফর্মুলা দিয়ে, একটা হচ্ছে যে গ্রাফ থেকে আর একটা হচ্ছে যে ফর্মুলা দিয়ে, তারপরে চিমনি হাইট, তারপরে ইভাপোরেশন ফ্যাক্টর, এই জিনিসগুলোর সাথে আমরা সবাই পরিচিত, এই এগুলো টপিক পড়া যেতে পারে। আইসি ইঞ্জিন থেকে নর্মাল ম্যাথমেটিক্স যেগুলো আমরা করে থাকি, বিভিন্ন ধরনের পাওয়ার ক্যালকুলেশান, ইফিসিয়েন্সি ক্যালকুলেশান, এগুলা তো এর জন্য আইসি ইঞ্জিনে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটা আইসি ইঞ্জিনের লিঙ্ক দিয়ে দিব। আইসি ইঞ্জিনের যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখা যেতে পারে সবই আমরা দেখব, তাছাড়াও বিশেষ ধরনের কিছু যদি প্রবলেম দেখার ইচ্ছা থাকে তাহলে এই ডেসক্রিপশানে আইসি ইঞ্জিনের ম্যাথমেটিক্যালের উপরে একটা লিঙ্ক দিচ্ছি, ওইটাতে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এগুলো দেখা যেতে পারে। ফ্লুইড মেকানিক্সে আমরা জানি ম্যানোমিটার অবশ্যই দেখতে হবে, পাম্পের হেড স্পিড, পাওয়ার, ইফিসিয়েন্সি, এবং আর এর সাথে স্পেসিফিক স্পিড, ইউনিট স্পিড, এই জিনিসগুলো আমাদেরকে দেখে রাখা ভালো। এরপরে এয়ার ডাইনামিক্স, অর্থাৎ কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সেগুলো ম্যাক নাম্বার, রেনল্ডস নাম্বার রিলেটেড ম্যাথমেটিক্স, ভিসকোসিটি রিলেটেড যেগুলো ম্যাথমেটিক্স সেগুলো দেখা যেতে পারে। এরপরে ফ্লো থ্রু চ্যানেল, তারপরে গেটের অঙ্কগুলো, এরপরে ফ্লো থ্রু পাইপস, বার্নুলি ইকুয়েশান, এগুলো হচ্ছে যে আমাদের ফ্লুইড মেকানিক্সের প্রবলেম। বিশেষ করে বার্নুলি ইকুয়েশানের যেগুলো প্রবলেমগুলো চিত্র সহকারে যেগুলো প্রবলেম দেওয়া থাকে, পাইপিংয়ের চিত্রগুলো হেড দেওয়া থাকে সেগুলো, এর সাথে আরও একটা জিনিস দেখে নেওয়া যেতে পারে NP নেট পজিটিভ সাকশান হেড, এই রিলেটেড একটা ফর্মুলা, ছোটো ফর্মুলা, এক লাইনের ফর্মুলা দিয়ে যেই ম্যাথটা করা এর আগে একটা পরীক্ষায় আসছিল সেই ম্যাথটা দেখে যাওয়া যেতে পারে। তো এই মোটামুটি আর কি মনে করে এগুলো সব দেখতে হবে, সালের প্রশ্নগুলো দেখতে হবে। এরপরে হিট ট্রান্সফার, হিট ট্রান্সফার, হিট ফ্লো রেট, কন্ডাকশান, কনভেনশন, রেডিয়েশান, এটা থেকে কিউ বের করা প্রত্যেকটার ফর্মুলা দিয়ে, এবং এর জন্য যে কম্বাইন্ড ক্যালকুলেশান যেটা কে, তারপর এইচ, এই এগুলোর কম্বিনেশান যে ক্যালকুলেশান সেটা, তারপরে এটা থেকে রেজিস্ট্যান্স নির্ণয় করা, থার্মাল রেজিস্ট্যান্স, এই টার্মটা আসে না ওইভাবে, হঠাৎ করে চলে আসতে পারে যে কম্বিনেশানের ক্ষেত্রে দেখা গেল একটা সার্কুলার শেপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কন্ডাকশান হচ্ছে, কনভেকশান হচ্ছে, এর জন্য আমার থার্মাল রেজিস্ট্যান্স বের করতে হবে, অথবা একটা শিটের জন্য বা একটা ওয়ালের জন্য, তো এই ধরনের হচ্ছে যে থার্মাল রেজিস্ট্যান্স নির্ণয় করা। তারপরে LMTD-র ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো, ফিন ইফিসিয়েন্সি যেগুলো আছে হিট ট্রান্সফারে, যেটা বলতেছিলাম এর আগে যে সালের কোশ্চেনগুলোর ক্ষেত্রে বলে নেই, 2018 সালে যে সর্বশেষ যে পরীক্ষাগুলো হলো সেই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে, 2018 সালের যে সর্বশেষ পরীক্ষাগুলো, এটা বলে রাখলাম এখন মনে পড়ছে। তো এরপরে আরও কয়েকটা সাবজেক্ট দেখি, যেটা বললাম যে হিট ট্রান্সফারের
থার্মাল রেজিস্ট্যান্স, এই ফর্মুলার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। এরপরে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে সবগুলো সাইকেলের এবং সেগুলোর যে ইফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য যে প্যারামিটারগুলো, যে ডিভাইসগুলো ইনক্লুড করা হয়, যেমন ইন্টারকুলার, তারপরে প্রি হিটার, এগুলো সহ র্যাঙ্কিন সাইকেল, তারপরে বেটন সাইকেলের যেগুলো ব্লক ডায়াগ্রাম আছে, ইন্টারকুলিং, সুপার হিটিং, এগুলো সহ যে ব্লক ডায়াগ্রাম সেগুলো এবং পিভিটিএস ডায়াগ্রাম, এইগুলো দেখতে হবে। এবং নতুন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছিল, হিট রেট, এই জিনিসটা, এই অঙ্ক, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখে যাওয়া যেতে পারে। আর পাওয়ার প্ল্যান্ট ইকোনমি, অর্থাৎ আমাদের পাওয়ার ফ্যাক্টর, তারপরে লোড ফ্যাক্টর, এ ধরনের যতগুলো ফ্যাক্টর ক্যালকুলেশন আমরা করে থাকি, এইগুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইকোনমির ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। তো এগুলো দেখে যাওয়া যেতে পারে। রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং থেকে যতগুলো স্কিমেটিক ডায়াগ্রাম আছে, স্কিমেটিক ডায়াগ্রামগুলো সব, এবং সাইকোমেট্রি, এইখানে সাইকোমেট্রি থেকে শুধু ফর্মুলা দিয়ে না, রিলেটিভ হিউমিডিটি ফর্মুলা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, এবং চার্ট থেকে, চার্ট ওইভাবে হয়তো দেওয়া থাকবে না, মান দেওয়া থাকবে, জাস্ট আমাদেরকে এই সাই টিএস ডায়াগ্রাম বা পিএইচ ডায়াগ্রাম দেওয়া থাকলো, সেখান থেকে আমাদেরকে বিভিন্ন পয়েন্টের এনথালপি দেওয়া আছে, আমাদেরকে এর জন্য বিভিন্ন ধরনের প্যারামিটার ক্যালকুলেশন করতে বলল একটা। তারপরে কোপ, ইআর, তারপরে পিভিটিএস, পিএইচ ডায়াগ্রাম, এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেটা বললাম, যে সাইকোমেট্রি থেকে, তারপরে কোপের ম্যাথ, এগুলা। এরপরে যেটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, খুব ইম্পর্টেন্ট টপিক, এসএফডি, বিএমডি, এবং চ্যাপ্টার টু, আমরা নর্মালি পড়ে থাকি সিঙ্গারের বই, সেই বইয়ে চ্যাপ্টার টু এবং থ্রি, এখান থেকে ওই যে টর্শনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, তারপরে শেয়ারিং, তারপরে হচ্ছে থিন প্রেশার ভেসেল, এইগুলো, এরপরে মোর সার্কেলের ম্যাথমেটিক্যাল প্রবলেম, কলামের, টর্শনের। তো এই হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল মোটামুটি। এরপরে থিওরি অফ মেশিন, থিওরি অফ মেশিনের গিয়ারের ফোর্স ক্যালকুলেশান, বিভিন্ন ধরনের ফোর্স ক্যালকুলেশান, এরপরে গিয়ারের টিথ এবং স্পিড রেশিও যেটা, তারপরে পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম, কম্পাউন্ড পেন্ডুলামের আমরা ফর্মুলা গাইডে এই ধরনের সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করা যেতে পারে এখান থেকে। এরপরে এইখান থেকে বেল্ট পুলির ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইতেও দেওয়া আছে, অথবা থিওরি অফ মেশিনের যে কোনো বই থেকে করা যেতে পারে বেল্ট পুলির ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। এরপরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এসে ফোর্স ক্যালকুলেশান, বিভিন্ন ধরনের বডির জন্য ফোর্স ক্যালকুলেশান, ফ্রিকশন ফোর্স ক্যালকুলেশান, এই ধরনের ব্লকের জন্য, তারপরে ট্রাস ফ্রেম এর ম্যাথমেটিক্যাল প্রবলেম, তারপরে লোড ক্যালকুলেশান, লোড বলতে ফোর্স আর কি, ফোর্স ক্যালকুলেশান, লামির উপপাদ্য দিয়ে যেগুলো আমরা করি, তারপরে ট্রাস ফ্রেম, এরপরে হচ্ছে যে ফ্রিকশানের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, এই আর কি। আর বেসিক ইলেকট্রিক্যাল থেকে সার্কিট, পাওয়ার ফ্যাক্টর, এই ধরনের মোটামুটি কিছু টপিক ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইতেও আছে। এছাড়াও একটা প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে সম্পর্কে সবাই জানি আমরা, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সব ক্ষেত্রে একটা করে থাকে, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ইমেজ দেওয়া আছে, যেমন কয়েকটা ভালভের দেওয়া থাকলো চিত্র, অথবা ফ্লাইহুইল দেওয়া থাকলো, অথবা ক্যাংশ্যাফট দেওয়া থাকলো, অথবা ক্যাম দেওয়া থাকলো, এই ধরনের ইমেজ দিয়ে বললো যে এগুলোর নাম কী, কোনটার নাম কী, এই ধরনের প্রশ্ন এসে থাকে। আমি বললাম কিছুক্ষণ আগে যে 2018 সালের প্রশ্ন যেগুলো আসছে,
সেগুলো ভালো করে খেয়াল করার জন্য, 2017 সালে যে সালের প্রশ্নগুলো আছে সেগুলো খেয়াল করার জন্য। এখন অ্যাব্রিভিয়েশন, যেমন ইসিবি পরীক্ষায় আসছিল এরকম রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং থেকে বেশ কিছু অ্যাব্রিভিয়েশন, এসসিইউ, ফ্যান কয়েল ইউনিট, তারপরে টিওএন, এই ধরনের জিনিসগুলো যা যেগুলো অ্যাব্রিভিয়েশন আছে এই এগুলো কিছু দেখা যেতে পারে। অটোমোবাইলের যেমন হচ্ছে যে টায়ারের স্পেসিফিকেশান, তারপরে অটোমোবাইলের কিছু টপিক ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইতে আলোচনা করা আছে সেগুলো দেখা যেতে পারে। মেশিন টুল, টুলের ক্ষেত্রে এমসিকিউ যদি থাকে ডিপার্টমেন্টাল, সেক্ষেত্রে দেখা গেল যে নাট বোল্টের এই যে টায়ারের স্পেসিফিকেশান যেমন থাকে ইলাবোরেশান, ওই রকম নাট বোল্টের থাকলো বা বিয়ারিংয়ে থাকলো, এই ধরনের কিছু জিনিস বইতে আলোচনা করা আছে। এরপরে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যেগুলো লার্জেস্ট পাওয়ার প্ল্যান্টের নেম, পাওয়ার সেক্টর রিলেটেড এমসিকিউ, পাওয়ার রিলেটেড কোনো পরীক্ষা হইলে, পাওয়ার প্ল্যান্ট পাওয়ার সেক্টর রিলেটেড কোনো পরীক্ষা যদি বইটা হয়, সেক্ষেত্রে ইদানিং দেখা যায় যে পাওয়ার রিলেটেডই 20টার মতো এমসিকিউ থাকে। সেই হিসাবে যদি হয় এমন যে পাওয়ার প্ল্যান্ট রিলেটেড 20টা এমসিকিউ, এগুলোর জন্য ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট সেকশানে, ডিসক্রিপশান সেকশানে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টালের প্রিপারেশান। আমরা খুব শীঘ্রই নন ডিপার্টমেন্টাল এবং আনুষাঙ্গিক যেগুলো ইদানিং বিশেষ করে অ্যানালাইটিক্যাল কিছু প্রশ্ন নিয়ে কোশ্চিন হয়ে থাকে, প্রশ্ন আসে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব এর পরবর্তীতে। তো সে পর্যন্ত এই টপিকগুলো কভার যতটুকু করা যায় ততটাই ভালো। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করলে অটোমেটিক মেসেজটা পেয়ে যাবেন যে আমাদের নতুন কোনো ভিডিও আসলে। সুতরাং ইঞ্জিনিয়ার্স ক্যাফেতে সবাই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে সেগুলোর মেসেজ অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন, সেক্ষেত্রে সবার জন্য সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে।